নমস্কার বন্ধুরা, যারা যারা দেখছেন সবাইকে আমাদের টিএডব্লিউ একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। একবার রিকোয়েস্ট করব আপনারা আজকের আমাদের এই লাইভ ক্লাসটাতে বা আজকের এই লাইভ সেশনটাকে একটু শেয়ার করতে থাকুন, কারণ পেছনেই দেখতে পাচ্ছেন আজকে 3rd July 2022 তে আপনাদের এলডি অ্যাসিস্ট্যান্টের যে এক্সাম হয়েছিল সেই এক্সামের এক্সাম অ্যানালাইসিস এবং আনসার কি নিয়ে এসেছি। আমরা আমাদের তরফ থেকে 100% একুরেসি রাখার চেষ্টা করব এবং অলরেডি চেষ্টা করেছি। আপনারা একটু দেখে নেবেন যে জায়গাতে আপনারা এই পরীক্ষাতে আপনারা যে দুটো সেকশন আছে ইংলিশ এবং আপনাদের জিকে সেটাতে আপনারা এবং আপনাদের কারেন্ট অ্যাফেয়ার্সে সেগুলোতে আপনারা কিরকম নাম্বার পেয়েছেন, ঠিক আছে, বা কিরকম কয়টা আপনাদের কারেক্ট হয়েছে। আমি রিকোয়েস্ট করবো একবার লাইভে যারা যারা আছেন একটু লাইভটাকে শেয়ার করতে থাকুন, যাতে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আমাদের এই লাইভটাতে অংশগ্রহণ করতে পারে। একটু শেয়ার করতে থাকুন, যারা যারা দেখছেন একটু শেয়ার করতে থাকুন। আমি আমার তরফ থেকে একটু শেয়ার করে দিচ্ছি, আপনারা একটু শেয়ার করতে থাকুন, একটু শেয়ার করতে থাকুন। আপনারা যারা যারা দেখছেন একটু শেয়ার করতে থাকুন। তো ইতিমধ্যে 8টা বেজে গেছে, অলরেডি 4 জন এসে গেছে। আমি যে 4 জন এসেছে সবাইকে গুড ইভিনিং জানাবো। আজকে কিন্তু আমরা পুরো ব্যাপারটাকে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের ইংলিশ গুরু রয়েছে এবং জিএ গুরু রয়েছে। টোটালি পুরো ব্যাপারটাকে আজকে পুরো অ্যানালাইসিস হবে এবং কে কত নাম্বার পেয়েছে সেখান থেকে। জয়দীপ পাল, থ্যাংক ইউ, গুড ইভিনিং যারা যারা দেখছো। রিকোয়েস্ট করবো একবার রিকোয়েস্ট করবো একটু শেয়ার করতে থাকো, তোমরা একটু শেয়ার করতে থাকো, যারা যারা দেখছো একটু শেয়ার করতে থাকো, যাতে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের কাছে আমাদের এই লাইভ সেশনটা পৌঁছায় গিয়ে একটু শেয়ার করতে থাকো। যারা যারা দেখছো একটু শেয়ার করতে থাকো, সবাই একটু শেয়ার করো, একটু শেয়ার করতে থাকো সবাই। আমরা আজকে কিন্তু টেন্টেটিভ আমরা একটা কাট অফ মার্কও আমরা একটা দেওয়ার চেষ্টা করব, যে জেনারেল এসসির জন্য কত কাট অফ মার্ক থাকতে পারে, যেতে পারে, সেটাও আমরা একটু আলোচনা করে দেখব এট দ্য এন্ড অফ দ্য আনসার কিস। ওকে, সো সবাই একটু শেয়ার করো, একটু শেয়ার করতে থাকো, যারা যারা দেখছো একটু শেয়ার করতে থাকো। আমরা অলরেডি 8 জন চলে এসেছো, থ্যাংক ইউ যারা যারা দেখছো, একটু শেয়ার করতে থাকো, যারা যারা দেখছো আমরা আমাদের তরফ থেকে একটু শেয়ার করে দিচ্ছি। অলরেডি 9 জন চলে এসেছে, অলরেডি 12 জন চলে এসেছে শেয়ার করেছে, থ্যাংক ইউ, একটু ওয়েট করো, আমরা আমাদের তরফ থেকে একটু শেয়ার করে দিচ্ছি, বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিচ্ছি, যাতে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা এই সেশনটাতে অংশগ্রহণ করতে পারে। একটু শেয়ার করতে থাকো তোমরা সবাই। সবাই লাইভে চলে আসো, অলরেডি 12 জন চলে এসেছে লাইভে, ভেরি গুড। যারা যারা এসেছো সবাইকে দ্য আর্ট অফ উইনিং এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং টিএডব্লিউ একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তোমরা একটু শেয়ার করতে থাকো, আমাদের শেয়ার করা হয়ে গেছে, তোমরা একটু তোমাদের তরফ থেকে, অলরেডি 20 জন চলে এসেছে সবাইকে দ্য আর্ট অফ উইনিং এবং টিএডব্লিউ টিমের পক্ষ থেকে, অলরেডি 22 জন চলে এসেছে, ভেরি গুড। তোমরা যত সংখ্যক ক্যান্ডিডেটরা আসবে আমরা কিন্তু এই ক্লাসটা তোমাদের জন্য নিয়ে এলাম। এবং অনেক দেখো আমরা খুব দ্রুত পারতাম, আমরা 6টায় 7টায় ক্লাস নিয়ে মানে এই সেশনটাকে নিয়ে আসতাম, কিন্তু না, আমরা সঠিক আনসার আনার চেষ্টা করেছি তাই একটু আমাদের লেট হয়েছে, তোমাদের তরফ থেকে একটু শেয়ার করে দাও, আমাদের তরফ থেকে আমরা একটু শেয়ার করে দিচ্ছি। আমি একটু জানিয়ে রাখছি পলাশ স্যার যে অ্যাকচুয়ালি যে বুকলেট আসছে, পলাশ স্যার একটু যদি এদিকে আসেন আপনি, আমরা যেগুলো আমরা এখান থেকে দেখছি, দেখো তোমরা যারা যারা ক্যান্ডিডেটরা দেখছো আমি তোমাদেরকে একটু জানিয়ে রাখছি, আমাদের যে পুরো ব্যাপারটা এই ব্যাপারটা ইংলিশের, অর্থাৎ ইংলিশের যে ব্যাপারটা সেটা বুকলেট নাম্বার 1টা আমরা নিয়েছি, বুকলেট নাম্বার 1 মানে বুকলেট নাম্বার 1 বলতে এ আর জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সে জিকে প্লাস সিএ, কারেন্ট অ্যাফেয়ার্সে যে বুকলেটটা নিয়েছি সেটা হচ্ছে তোমাদের বুকলেট নাম্বার সি। এর মানে অলরেডি তোমরা জেনে গেছো যে আমরা কিন্তু বুকলেট নাম্বার 1টা ইংলিশের জন্য ফলো করছি আর এ এবং জিকে এবং সি এর জন্য আমরা কিন্তু বুকলেট নাম্বার সিটা ফলো করছি। তো আজকে আমরা কারেক্ট আনসার দেওয়ার ট্রাই করব পলাশ স্যার, আমি সুব্রত স্যারকে একবার রিকোয়েস্ট করব লাইভে আসার জন্য। আমি একজন বলেছে টিপিএসসি কম্বাইন্ড ক্লাস আমরা আমাদের চলছে এবং অলরেডি ক্লাস চলছে 39 জন ক্যান্ডিডেট, ভেরি গুড। হেনা দেব বর্মা ভেরি গুড, সুদীপ স্যারকে রিকোয়েস্ট করব আপনি একটু শেয়ার করতে থাকুন আমাদের এই লাইভ ক্লাসটাকে, একটু শেয়ার করতে, সুব্রত স্যার আপনি একটু আসুন, চলে আসুন।
দীর্ঘ প্রতীক্ষায় আছে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট সুব্রত স্যারের, কারণ আমি জানি যে সুব্রত স্যার অনেকেই ফোন করছিল যে স্যার সুব্রত স্যার আজকে লাইভ ক্লাসে আসবে কিনা। অবশ্যই আসবে, আমি রিকোয়েস্ট করবো লেট না করে একটু স্যার ক্লাসটা নিয়ে আসার জন্য। পলাশ স্যার আপনি একটু আমাদের কোশ্চেন স্যারটা একটু তৈরি করুন। পেপার ওয়ান, পেপার ওয়ানের এটা ছিল ইংলিশের। আমার মনে হয় সুব্রত স্যার এবং পলাশ স্যারকে বলবো, আমার মনে হয় প্রেমে আমরা প্রেমের তিনজন না থেকে সুব্রত স্যার যদি থাকে শুধু ভালো হবে। হয়তো আমরা তাহলে সুব্রত স্যার এখন আগে ইংলিশ ডিসকাস করুন, তারপর আমরা জিকে পেপার। ইয়েস 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 ইয়েস, ভেরি গুড। তাহলে সুব্রত স্যার তাহলে তুমি তাহলে শুরু করো। শুধু একটা কথাই জানিয়ে রাখবো, তোমরা যারা যারা 48 জনের মতো ক্যান্ডিডেট এসেছো, প্লিজ তোমরা একটু লাইকটাকে একটু শেয়ার করো, যাতে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আসে এবং আমরা অথেন্টিক এবং 100% একুরেসি নিয়ে তোমাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? তোমরা একটু শেয়ার করতে থাকো, আর যদি আমাদের ক্লাস বা এই সেশনটা ভালো লাগে অবশ্যই তোমরা একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে। স্যার আপনি একটু স্টার্ট করে দিন স্যার। সো সবাইকে ওয়েলকাম জানাই আমাদের TAW একাডেমির পক্ষ থেকে। গুড ইভিনিং সবাইকে। তো আমি সময় নষ্ট করব না, এখানে ডিসকাশন কিছু চলবে না, শুধু আমি প্রথমে বলে রাখছি আজকে যে আমাদের যে আনসারটা সেটা কিন্তু টেন্টেটিভ, ঠিক আছে? টেন্টেটিভ মানে কি, আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করেছি যে যতটুকু পারি রাইট আনসার বা তোমাদেরকে খুঁজে দেওয়ার, ঠিক আছে? সো তোমরা সবাই যারা পেন পেপার নিয়ে বসেছো নিশ্চয়ই তোমরা আনসারগুলো তোমরা একটু মার্ক করে নিও। তো যারা যারা আমি স্যার একটু অ্যাড করব, আমি একটা কথা সুব্রত স্যারের সাথে অ্যাড করব, সুব্রত স্যার এখানে কিন্তু পেপারটাকে পুরো ডিসকাস করবে না যে এই কোশ্চেনের এই আনসার এই আনসার এই আনসার কেন না এই আনসার না। যদি কারোর কোনো পার্টিকুলার কোনো কোশ্চেনে প্রবলেম থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, স্যার দেখছেন, অবশ্যই স্যার ওই আনসারটা এ কেন না বি আনসারটা কেন তার রিজন অবশ্যই স্যার পার্টিকুলার কয়েকটা কোশ্চেনে স্যার বলে দেবেন, নয়তো আমাদের এই সেশনটা অনেকটা লম্বা হয়ে যাবে, কি বলেন স্যার? হ্যাঁ এটাই ঠিক আছে। তো রাজীব স্যার যেটা বললেন আমি পুরো ডিসকাস করবো না, যেখানে আমার মনে হবে যে একটু এটা বলে দেওয়া চাই তাহলে সেখানে আমি বলবো, ঠিক আছে? আদারওয়াইজ আমি বলবো আনসার শুরু করুন, ঠিক আছে? ইয়েস আমাদের যে প্রথম যে কোশ্চেন এর বুকলেট এর যে প্রথম কোশ্চেনের যে আনসার হবে সেটা হবে কিন্তু আমাদের এন হবে, অপশন সি, ঠিক আছে? বুকলেট এর যে প্রথম নাম্বার কোশ্চেন আনসার হবে 1 এর সি, ঠিক আছে? 1 এর সি হবে। তারপর আমাদের যে দ্বিতীয় কোশ্চেন যেটা আছে, দ্বিতীয় কোশ্চেনের যে আনসার হবে, দ্বিতীয় কোশ্চেনের যে আনসারটা হবে সেটা হবে আমাদের, দ্বিতীয় কোশ্চেনের আনসার হবে আমাদের এ, ঠিক আছে? আই এম এনভিয়াস অফ দেম, দ্বিতীয় কোশ্চেনের আনসার হবে এ, আই এম এনভিয়াস অফ দেম। আচ্ছা আমাদের যে দ্বিতীয় কোশ্চেন যেটা ছিল একটু একটু টেকনিক্যাল ইস্যুর কারণে আমরা সো আমি কি বলেছি যে প্রথম যে কোশ্চেন প্রথম কোশ্চেন আনসার হবে আমাদের অপশন সি এন, আমাদের যে দ্বিতীয় কোশ্চেন দ্বিতীয় কোশ্চেন আনসার হবে অপশন এ, দ্যাট মিন্স অফ, ঠিক আছে? দ্বিতীয় কোশ্চেন আনসার হবে অপশন এ, ঠিক আছে? তারপর আমাদের যে তিন নাম্বার কোশ্চেন, তিন নাম্বার কোশ্চেনের আনসার হবে আমাদের, তিন নাম্বার কোশ্চেনের আনসার হবে আমাদের একাস্টম টু, ঠিক আছে? অপশন এ, তিন নাম্বার কোশ্চেনের আনসার হবে আমাদের একাস্টম টু, অপশন এ, ঠিক আছে? তিন নাম্বার কোশ্চেনের আনসার হবে একাস্টম টু। তারপর আমাদের যে চার নাম্বার কোশ্চেন, চার নাম্বার কোশ্চেনের আনসার হবে আমাদের, চার নাম্বার কোশ্চেনের আনসার হবে, চার নাম্বার কোশ্চেনের আনসার হবে আমাদের এট, অপশন এ, চার নাম্বার কোশ্চেনের আনসার হবে অপশন এ। তারপর পাঁচ নাম্বার কোশ্চেনের আনসার হবে আমাদের টু, ঠিক আছে? আচ্ছা এটা আমি একটু বলছি, যারা যারা যদি কনফিউশন থাকে আমি একটু বলছি, আমরা যে এই যে ফ্যামিলিয়ার ওয়ার্ডটা ইউজ করি, ফ্যামিলিয়ার ফ্যামিলিয়ারের সাথে ফ্যামিলিয়ারের সাথে আমাদের স্যার আপনি ব্ল্যাক কালি ইউজ করতে পারেন, সেক্ষেত্রে যদি একটু ভালো হয়। তো আমি যারা যারা একটু যারা যারা আছো সবাইকে বলছি ফ্যামিলিয়ারের সাথে আমরা টু ইউজ করি উইথ, এই অপশনটা তো অনেকে উইথ এবং টুর মধ্যে একটু কনফিউজ হয়ে গেছে, তো ফ্যামিলিয়ারের সাথে টু হয়,
টু যখন হয় টু ফ্যামিলিয়ার সাথে টু তখন ইউজ হবে যদি কোনো জিনিস সম্পর্কে জানা অর্থে টু নো ঠিক আছে টু নো অর্থে আমরা কি ইউজ করি ফ্যামিলিয়ার সাথে টু আর ফ্যামিলিয়ার সাথে উইথ তখন ইউজ হয় যখন নলেজ অর্থে জ্ঞান অর্থে ঠিক আছে ফ্যামিলিয়ার সাথে উইথ তখন ইউজ হয় নলেজ অর্থে জ্ঞান অর্থে সো কি হবে ফ্যামিলিয়ার সাথে টু এবার কি বলছে আই এম কোয়াইট ফ্যামিলিয়ার ডেস দিস প্লেস মানে কি এই প্লেস সম্পর্কে আমার জানা আছে ঠিক আছে এখানে নলেজ গেদার করানো এই প্লেস সম্পর্কে এই প্লেসটা সম্পর্কে আমি ওয়াকি বল জানি তো ফ্যামিলিয়ার সাথে কি হবে টু হবে এই সেন্টেন্সে ঠিক আছে তারপর আমাদের যে পরের যে কোশ্চেন 6 নাম্বার কোশ্চেন যেটা হবে 6 নাম্বার কোশ্চেনের आंसर হবে আমাদের অফ অপশন এ 6 নাম্বার কোশ্চেনের आंसर হবে আমাদের কমপ্লেনের সাথে এখানে কি হবে এখানে হবে অপশন এ অফ হবে কমপ্লেনের সাথে অফ তারপর এটা একটা ইডিওম্যাটিক এক্সপ্রেশন যে বলছে হি লুকস আপসেট আই থিংক হি টুক দা ক্রিটিসিজম টু হার্ড ঠিক আছে এটা হবে 7 এর এ ঠিক আছে 7 এর আমার आंसर হবে এ ঠিক আছে আমি একটু দেখে নিচ্ছি হ্যাঁ 7 এর এ হবে তারপর 7 এর এ হবে তারপর আমাদের যে 8 এর কোশ্চেন যেটা 8 এর যে आंसर হবে কনফাইডেড এর সাথে হবে ইন অপশন বি কনফাইডেড এর সাথে হবে কি অপশন বি কনফাইডেড এর সাথে আমার आंसर হবে কি অপশন বি কনফাইড ইন ঠিক আছে এটা হচ্ছে যে নিজের সিক্রেট কাউকে বলা যে তুমি এমন ট্রাস্টেবল পারসন তাও ওই পারসনকে যদি আমরা কোনো নিজের সিক্রেট বলি তাহলে সেটার সাথে আমরা কি ইউজ করি কনফাইডেড ইন ঠিক আছে তারপর যে আমাদের 9 নাম্বার কোশ্চেন হবে এটা হবে অপশন ডি এট হবে যে দ্য টিচার সেট সাম হোমওয়ার্ক এট দ্য এন্ড অফ দ্য লেসন 9 নাম্বার आंसर হবে অপশন ডি 9 নাম্বার आंसर হবে অপশন ডি তারপর 10 নম্বরের যে आंसर হবে 10 নম্বরের आंसर এটা একটা কনফিউজিং কোশ্চেন ঠিক আছে অনেকে আমি জানি এটা কি आंसर দিয়েছে অনেকে এটার এন आंसर দিয়েছে অপশন এন आंसर দিয়েছে কিন্তু এটার যে आंसर হবে এটার आंसर হবে আমার নান অফ দিস ঠিক আছে এটা কে নাম্বার 10 এর ডি হবে নান অফ দিস হবে কেন দেখো এখানে আমি এটা একটু বলছি যে বলছে শি ডিড ড্যাশ এমএ ইন ইন ফ্রেঞ্চ লিটারেচার দেখো এখানে বলে দিয়েছে যে সে ফ্রেঞ্চ লিটারেচার এমএ করেছে এখন যদি বলতো যে এখানে শি ইজ ড্যাশ এমএ ইন ইংলিশ লিটারেচার ধরো বা ফ্রেঞ্চ লিটারেচার যদি বলতো তাহলে তিনি একজন মাস্টার অফ আর্টস এখানে এই সেন্টেন্সে আমি এন দিতে পারতাম বাট এখানে কি হবে এটা আমার মতে আমি জানি না বাট আমার আমি যতটুকু জানি এটা আমার মতে কি হওয়া চাই নান অফ দ্য অ্যাবভ হওয়া চাই যে শি ডিড এমএ ইন ফ্রেঞ্চ লিটারেচার হওয়া চাই এটা আমার মতে ঠিক আছে তো এটা আমি বললাম আমার মতে নেক্সট দেখো 11 নাম্বার যেটা বলছে যে মাই গার্ডেন ইজ লুকিং লাভলি দেখো এবার এখানে যে आंसरটা হবে এটা হবে অপশন বি ঠিক আছে এটার যে आंसर হবে অপশন বি দ্যাট মিন্স দা হবে এটার आंसर এটা হবে দা ড্যাফোডিলস হওয়ার কথা এটাতে কি হবে মোস্ট এক্সপেন্সিভ হোটেল ইন টাউন যেহেতু কম্পারিজন হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি সেজন্য কি হবে এটাতে বি হবে দ্যাট মিন্স 12 নম্বরের आंसर কি হবে 12 নম্বরের आंसर বি 11 নম্বরের आंसर বি 12 নম্বরের आंसर বি 12 নম্বরের आंसर বি 13 এর आंसर দেখো 13 ও অনেকে ভুল করেছে হয়তো বা এটা কারণ অনেকে এটা মাউন্ট এভারেস্টের আগে দা দিয়েছে আমি আমাদের যে টেটের ক্লাসের যে আমাদের মেইন চ্যানেল দা আর্ট অফ উইনিং এ যখন আমি করিয়েছিলাম দিয়েছি যে যে পিক এর আগে পিক মাউন্টেন পিক এর আগে আমরা কখনো আর্টিকেল বসাই না সেজন্য এটা কি হবে ডি হবে কি হবে এটা ডি হবে যে মাউন্ট এভারেস্ট ইজ ইন দা হিমালয়াস ঠিক আছে হিমালয়াস এর আগে দা বসাতে পারি বাট মাউন্ট এভারেস্টের আগে আসবে না নাম্বার 4 হবে এখানে দেখো এখানেও কিছু নান অফ দিস কোনো কিছু আসার কথা নয় আমার মতে মাই মাদার ইজ অ্যালার্জিক টু সিগারেট স্মোক ঠিক আছে এখানে কি হবে ডি হওয়ার কথা ঠিক আছে আমার মতে এখানে কোশ্চেন নাম্বার 14 এর आंसर অপশন ডি তারপর দেখো 15 নাম্বার কোশ্চেন 15 নাম্বার কোশ্চেন হবে 15 নাম্বার কোশ্চেনের आंसर আমার মতে হওয়ার কথা কি সি সিন্স হওয়ার কথা এখানে 15 নাম্বার কোশ্চেনের आंसर হওয়ার কথা সি সি সিন্স কারণ এখানে দিয়েছে দা এন্ড অফ লাস্ট ইয়ার ঠিক আছে একটা পয়েন্ট অফ টাইম বলছে সেজন্য এটার आंसर কি হওয়ার কথা অপশন সি 16 নাম্বার 15 নাম্বার কোশ্চেনের आंसर তারপর 16 দেখো উইথ ইওর হেল্প আই কুড টাইড এবার এখানে কি হবে টাইড এর সাথে এখানে ওভার হওয়ার কথা টাইড এর সাথে ওভার মানে কোনো কিছু ডিফিকাল্টিস অতিক্রম করা ডিফিকাল্টিস পেরিয়ে যাওয়া তাহলে এটা টাইড এর সাথে কি হওয়ার কথা টাইড ওভার বলতে এখানে ডিফিকাল্টিস অতিক্রম করা অর্থে ইউজ হবে তারপর 17 নাম্বার কোশ্চেন দেখো এবার এরর ডিটেকশন বলছে 17 নাম্বার কোশ্চেন যদিও আমি ডিসকাস করব না কারো যদি ডিসকাশন লাগে তোমরা কমেন্ট বক্সে জানাবে আমি কোনোদিন আলাদাভাবে এগুলো ডিসকাস করে দেব যে কেন হয়েছে বা ইন ডিটেইলস পুরো বলে দেব 17 নাম্বার যে কোশ্চেন হবে 17 নাম্বারের কোশ্চেনের আমার आंसर হওয়া চাই 17 এর आंसर হবে আমার বি 17 এর आंसर হবে বি হি আস্কস মি হোয়াট আই ওয়ান্টেড হওয়ার কথা 18 এর যে 18 এর आंसर হওয়ার কথা এ কেন আমরা সবাই জানি যদি দুটো নাউন বা নাউনের আগে যদি এভরি বা ইচ মডিফাই করে তাহলে আমরা তার সাথে ভার বলে সিঙ্গুলার ইউজ করি সেজন্য আমার 18 এর आंसर হবে এ হওয়ার কথা এভরি গার্ল এন্ড এভরি বয় ওয়াজ গিভেন এ সিলভার মেডেল আচ্ছা কারেক্ট সেন্টেন্স বার করার কথা তাহলে এটা হবে আমার 18 এর ঠিক আছে আচ্ছা তারপর হবে 19 এ দেখো 19 বলছে 19 এর आंसर হবে বি 19 এর आंसर হবে বি
19 এর आंसर আমি আবার বলছি 19 এর आंसर আমার মতে 19 এর आंसर হবে B Now he had his bath ate his breakfast and at last went to school 19 এর आंसर B হওয়ার কথা আমার মতে তারপর 20 দেখো 20 বলছে এখানে স্টেট অফ অ্যাফেয়ার্স ঠিক আছে স্টেট অফ অ্যাফেয়ার্স বলতে একটা সার্কামস্ট্যান্সের কথা বলছে সেজন্য এখানে 20 যে आंसरটা 20 এর आंसरটা 20 এর आंसरটা হওয়ার কথা A 20 এর आंसर যেটা হবে সেটা হবে A 20 a the state এটা সিঙ্গুলার থাকবে অলওয়েজ স্টেট অফ অ্যাফেয়ার্স এটা ভার্ব কি হবে যেহেতু এটা যে যার জন্য ইউজ হচ্ছে যে নাউনটা এটা আনকাউন্টেবল আনকাউন্টেবল সেজন্য তার ভার্ব যে হবে এটা সিঙ্গুলার হওয়ার কথা সেজন্য এখানে কি হওয়ার কথা ইজ হওয়ার কথা the state of affairs is sure to cause him anxiety ঠিক আছে আচ্ছা 21 নাম্বার তো এটা একদম অনেকেরই হয়েছে আশা রাখি যে আনলেস আনটিল এর সাথে আমরা কোনো নেগেটিভ ওয়ার্ড ইউজ করি না ঠিক আছে এগুলি হচ্ছে কন্ডিশনাল ওয়ার্ড তাহলে এখানে যেটা হবে এটা হবে আমার অপশন সি আনলেস ইউ ওয়ার্ক ইউ উইল নট ফেইল ঠিক আছে যতক্ষণ সরি এটা 21 এর হবে বি হবে সি না কারণ এটার সাথে নেগেটিভ ইউজ করি না নেগেটিভ ইউজ করি না আমরা তো সেজন্য অপশন কি হবে বি হবে আনলেস ইউ ওয়ার্ক আনলেস ইউ ওয়ার্ক যতক্ষণ না তুমি কাজ করছো তুমি ফেল করবে তুমি যদি কাজ না করো তুমি ফেল করবে তাহলে কি হবে এটার সাথে নেগেটিভ ইউজ করি না সেজন্য হবে বি কত 21 21 এর आंसर কি হবে বি হবে আনলেস ইউ ওয়ার্ক ইউ উইল ফেল 22 দেখো 22 এর आंसर হবে সি উই হ্যাভ লস্ট 22 এর आंसर হবে সি ঠিক আছে 22 এর आंसर হবে সি উই হ্যাভ লস্ট অল উই হ্যাড অপশন সি হবে 22 এর आंसर হবে কি সি হবে ঠিক আছে 22 সি ওকে চলো এবার 23 দেখো 23 আর 24 দেখো বলছে কি দেখো এখানে কিওয়ার্ড আছে ইয়েস্টারডে আমি আমার ক্লাসে সবসময় বলি যে এখানে ইয়েস্টারডে কিওয়ার্ডটা আছে সেজন্য এটা সিম্পল পাস্ট হওয়া যায় সেজন্য কি হবে শি বট দিস ড্রেস ইয়েস্টারডে এর মানে এটার आंसर হবে সি নাম্বারটা শি বট দিস ড্রেস ইয়েস্টারডে সি হবে आंसर ঠিক আছে তারপর হচ্ছে আমাদের 20 তারপর হচ্ছে 24 24 হবে এটা তো সবাই জানে দা আর্থ মুভস রাউন্ড দা সান এটা হবে অপশন এ 24 হবে অপশন এ 24 এর आंसर কি হবে 24 এর आंसर হবে অপশন এ ঠিক আছে 24 এর आंसर অপশন এ 24 অপশন এ তারপর আমরা যাব 25 25 এর आंसर দেখো ফার্নিচার অলওয়েজ সিঙ্গুলার হয় ফার্নিচার অলওয়েজ সিঙ্গুলার হয় এজন্য 25 এর যে आंसरটা হবে এটাও সিঙ্গুলার ভার্ব দরকার সেজন্য এখানে কি হবে ইজ হবে ফার্নিচারের সাথে এখানে কি হবে দা ফার্নিচার ইন দিস রুম ইজ মেড অফ টিক তাহলে এখানে কি হবে সি হবে এবার বলছে এবার ইডিওমে এবার কিছু আসছে যে ইমপ্রুভমেন্ট 26 নাম্বার ইমপ্রুভমেন্ট এসেছে ঠিক আছে ইমপ্রুভমেন্ট এসেছে তো 26 নাম্বারের যে आंसरটা হবে দেখো 26 নাম্বারের आंसर হবে তোমার সি নাম্বার 26 হবে আর্কস স্টার টিচার শি আর্কস শিলা সরি শিলা আর্কস স্টার টিচার তো 26 নাম্বারের आंसर হবে সি 26 নাম্বার সি আচ্ছা এবার আমি একটু বলছি এই যে 27 নাম্বারটা এটা আমি বলছি আমার মতে এই 27 নাম্বার কোশ্চেনটাতে একটু ভুল আছে 27 নাম্বার যে কোশ্চেনটা আছে এটাতে ভুল আমার মতে এটা ভুল থাকার কথা কারণ এটা past perfect tense এর একটা স্ট্রাকচার past perfect tense এর স্ট্রাকচারে কি হয় আমরা সবাই মোটামুটি জানি যে past perfect tense এ কি হয় এই যে বিফোর আছে বিফোর এর পরে আমরা কখনো had plus v3 লিখি না বিফোর এর পরে আমরা v2 লিখি আর বিফোর এর আগে আমার কি হয় বিফোর এর আগে আমার হওয়ার কথা ছিল had plus v3 ঠিক আছে এটা আমার মতে ভুল কোশ্চেন কারণ কি বলেছে দেখো দা ট্রেন ওয়াজ লেফট দা স্টেশন বিফোর আই হ্যাড রিচ দা প্ল্যাটফর্ম এখানে দুটো কাজ কিন্তু হয়ে গেছে কিন্তু একটা আগে হয়েছে একটা পরে হয়েছে মানে কি আমাদের পৌঁছানোর আগে ট্রেন ছেড়ে দিয়েছে স্টেশন তো পাস্টে দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হয় এটা আমরা পাস্ট পারফেক্টে লিখি যে কাজটা পরে হয় এটা সিম্পল পাস্টে লিখি সেজন্য আমার মতে এই কোশ্চেনে একটু ভুল আছে সেজন্য জানি না হয়তো বা এটা তারা বিবেচনা করে দেখবেন ওনারা তো আমার মতে এই কোশ্চেনটা ভুল এজন্য আমি কোনো আনসার বলবো না 27 টা আমি স্টার দিয়ে রাখলাম 27 টা আমি স্টার দিয়ে রাখলাম এটা আমার কাছে ভুল লেগেছে ঠিক আছে 27 28 এর আনসার হবে অপশন এ 28 এর যে আনসার হবে 28 এর आंसर হবে অপশন এ আবারো বলছি কারোর যদি ডিটেইলস লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করে নিও বা আমাদেরকে তোমরা কমেন্টেও জানাতে পারো 28 এর आंसर হবে কি অপশন এ ঠিক আছে মানে লিটল মোর তারপর 29 নাম্বার যেটা 29 নাম্বার এটা নো কারেকশন রিকোয়ার্ড মানে কি আমার কারেক্ট করতে হবে না কারণ টু ক্যাচ দ্যাট ট্রেন এটা ঠিক আছে এটা একটা ফ্রেজাল এক্সপ্রেশন ঠিক আছে এটা 29 নাম্বার আমার কাছে মনে হয় এটা ঠিক আছে 29 নাম্বারের आंसर হবে অপশন ডি আচ্ছা 30 নাম্বার এটা সবাই জানি এটা সবারই নিশ্চয়ই হয়েছে এটা হাইপোথেটিক্যাল সেন্টেন্সের মধ্যে পড়ে তো এটার आंसर যেটা হবে এটা হবে ইফ আই ওয়্যার ইউ ঠিক আছে ইফ আই ওয়্যার ইউ 30 নাম্বার কোশ্চেন অপশন সি হওয়ার কথা ইফ আই ওয়্যার ইউ ঠিক আছে তারপরে দেখো 31 নাম্বার রানিং ডাউন ঠিক আছে কি বলছে অলিভার ওয়াজ অলওয়েজ রানিং ডাউন হিজ ব্রাদার অরল্যান্ডো মানে কি রানিং ডাউন কথা তো এটা একটা
idioms তো এটার মানে হচ্ছে যে টু স্পিক ইল অফ স্পিক ইল অফ কারের সম্পর্কে বাজে বলা বাজে মন্তব্য রাখা এটা হচ্ছে স্পিক ইল অফ 31 এর आंसर হবে বি 31 এর आंसर হবে বি 32 এর आंसर হবে বলছে দা ম্যান ক্যান নট বি ট্রাস্টেড ইন দা পোস্ট ফর হি হ্যাজ এ ইচিং পাম তো এটার आंसर হওয়ার কথা অপশন বি আমার মতে হ্যাবিট অফ টেকিং ব্রাইব যে ইচিং পামের কথা হচ্ছে যে তার হ্যাবিট আছে ব্রাইব নেওয়ার ঘুষ নেওয়ার তো 32 এর आंसर এ হওয়ার কথা 31 এর आंसर বি হওয়ার কথা 33 দেখো এ কুইয়ার ফিশ মানে হচ্ছে যে স্ট্রেঞ্জ কাইন্ড অফ পারসন একদম অদ্ভুত ধরনের লুক তো 33 যে आंसरটা 33 आंसरটা আমার মতে এটা এক্সেন্ট্রিক এন্ড আমরা বলি না এক্সেন্ট্রিক মানে খেয়ালি পারসন তাহলে এটা ডি ঠিক আছে ডি হওয়ার কথা এ কুইয়ার ফিশ লাইক হিম মানে এক্সেন্ট্রিক এন্ড পিকুলিয়ার পারসন মানে স্ট্রেঞ্জ কাইন্ড অফ পারসন এটা হওয়ার কথা 33 ঠিক আছে 34 দেখো ফেল আউট মানে কারোর সাথে ঝগড়া করা কোয়ারেল কোয়ারেল উইথ সামওয়ান দেখো তাহলে এখানে বলছে কি এখানে বলছে দা টু ব্রাদার্স ফেল আউট মানে কি হবে তাহলে 34 এর आंसर হওয়ার কথা এ 34 এর आंसर হওয়ার কথা এ 35 দেখো ইল এট ইজ ইন হিজ নিউ পজিশন মানে কি তোমার ডিসকমফোর্ট ফিল করা মানে কমফোর্ট ফিল না করা আরাম ফিল না করা তাহলে এখানে কি হবে 35 এর आंसर এ হওয়ার কথা হি ইজ নট কমফোর্টেবল ইন হিজ নিউ পজিশন তাহলে 35 এর आंसर হওয়ার কথা এ ঠিক আছে এবার 36 তো যেটা হি হ্যাড টু পে থ্রু দা নোজ এটা মানে হচ্ছে পে ভেরি হাই প্রাইস থ্রু দা নোজ মানে খুব মানে এটা এই অর্থে ইউজ করে যে তার যে মূল দাম এটার থেকে বেশি কিছু দেওয়া বা চাওয়া তাহলে পে ভেরি হাই প্রাইস মানে বেশি মূল্য দেওয়া হ্যাড টু পে থ্রু দা নোজ মানে কি বেশি মূল্য দেওয়া ঠিক আছে যেটা তার মূল্য তার থেকে বেশি মূল্য দেওয়া এটার মানে হচ্ছে এটা পে ভেরি হাই প্রাইস তাহলে 36 এর आंसर হওয়ার কথা 36 এর आंसर হওয়ার কথা এ ঠিক আছে তারপর নেক্সট হচ্ছে 37 থ্রো ডাস্ট ইনটু মাই আইস এটার आंसर হওয়ার কথা সি নাম্বার টু মিসলিড অর কনফিউজ মি ঠিক আছে এটার आंसर হওয়ার কথা সি 37 এর आंसर হওয়ার কথা কি 37 এর आंसर হওয়ার কথা কি সি 37 সি টু মিসলিড অর কনফিউজ মি আর 38 হচ্ছে ব্যাড হেডস 38 যেটা ব্যাড হেডস কথা হতো এখানে ব্যাড হেডস যে ইডিওমেটিক এক্সপ্রেশন সেটা হচ্ছে তোমার 38 আমি একটু দেখাচ্ছি 38 এর যে आंसरটা 38 38 হচ্ছে পিপল অফ ব্যাড ক্যারেক্টার ঠিক আছে 38 হচ্ছে ডোন্ট মিক্স উইথ দা ব্যাড হেডস মানে কি পিপল অফ ব্যাড ক্যারেক্টারস খারাপ চরিত্রের মানুষের সাথে মিক্স মিক্স হয় না বা তাদের সাথে তুমি মেলামেশা করো না এই অর্থে এখানে 38 নম্বরের आंसर কি হয়ে যাবে এ হয়ে যাবে এবার হচ্ছে 39 আমরা অলওয়েজ এই যে রাখাল ছেলে আর বাঘের গল্প শুনেছি তো এখানে হচ্ছে যে মিথ্যা এলাম দেওয়া তো এখানে হচ্ছে এটার आंसर হওয়ার কথা 39 এর आंसर টু গিভ ফলস এলাম এটার आंसर হওয়ার কথা 39 এর হচ্ছে কি ডি নাম্বার 39 এর হচ্ছে ডি টু গিভ ফলস এলাম ডি হওয়ার आंसर 39 এর ডি ঠিক আছে 40 নাম্বার হচ্ছে অল আওয়ার এফর্ট এন্ডেড ইন স্মোক মানে কি একদম বিনষ্ট হয়ে যাওয়া ঠিক আছে তো এটার आंसर হওয়ার কথা টু কাম টু নাথিং মানে একদম শেষ পর্যন্ত কিছুই না হাতে না লাগা বা কিছু না হওয়া তাহলে অল আওয়ার এফর্ট এন্ডেড ইন স্মোক মানে হচ্ছে টু কাম টু নাথিং তো 40 এর आंसर হচ্ছে এ ঠিক আছে তারপর 41 বাই লিপস এন্ড বাউন্ড বাউন্স আমরা জানি এটার মানে হয় ভেরি র্যাপিডলি খুব দ্রুত তো এখানে ভেরি র্যাপিডলি ওয়ার্ড ওয়ার্ডটা নেই কিন্তু এখানে একটা আছে যেটা হচ্ছে ভেরি ফাস্ট তাহলে এটার आंसर হওয়ার কথা 41 এর এ आंसर হওয়ার কথা যে দা নাম্বার ইনক্রিজ ভেরি ফাস্ট ঠিক আছে মানে বাই লিপস এন্ড বাউন্ড তারপর হচ্ছে 42 আই হ্যাভ হিট আপন এ গুড প্লেন টু গেট রিড অফ হিম হিট আপন এখানে বলা হচ্ছে যে ফাউন্ড যে আমি তার থেকে মুক্তি পাওয়ার জন্য একটা ভালো প্লেন আমার মাথায় এসেছে বা পেয়েছি খুঁজে পেয়েছি এটা হচ্ছে ফাউন্ড গেট রিড অফ মানে হচ্ছে কি মুক্তি পাওয়া তার থেকে মুক্তি পাওয়ার জন্য আমি ভালো একটা প্ল্যান আমার মাথায় এসেছে বা পেয়েছি তাহলে 42 এর आंसर হবে কি বি হবে 42 এর आंसर বি নেক্সট হচ্ছে আই সো থ্রু দা ট্রিক এটার आंसर হওয়ার কথা এ আন্ডারস্টুড যে আমি বুঝেছি এটা ট্রিক আমি বুঝতে পেরেছি তো এটার হওয়ার आंसर কথা অপশন এ ঠিক আছে এটার आंसर হওয়ার কথা 43 এ আই আন্ডারস্টুড দা ট্রিক ঠিক আছে 43 এর आंसर এ 44 দেখো হিজ ফলি হ্যাজ ব্রট अबाउट মানে কি কোনো কিছু হ্যাপেন হওয়া বা কজ হওয়া তাহলে এটা কি হওয়ার কথা 40 যে আমার মতে 44 এর आंसर হওয়ার কথা কজড ঠিক আছে হিজ ফলি হ্যাজ কজড হিজ রুইন মানে তার এই যে ভুলটাই তার যে ভুল এটাই তার কি হয়েছে ধ্বংসের কারণ হয়েছে তাহলে কজ হবে তাহলে 44 এর आंसर হওয়ার কথা বি 44 বি তারপর 45 দেখো এবার এসেছে আমাদের সিনোনিম জানি না কতটুকু কার হয়েছে বাট এবার সিনোনিম সেন্টোনিমস এসেছে আমাদের তো রিড্রেস কথা হতে হচ্ছে পুনরায় আবার ঠিক করা ঠিক আছে রিড্রেস করা মানে কি দেখো ড্রেস আর রিড্রেস এখানে কিন্তু এটা কোনো এই এটার সাথে কিন্তু কোনো রিলেশন নেই তাহলে এটা হচ্ছে কি কোন জিনিসকে আবার পুনরায় ঠিক করা তাহলে এটা কি হবে টু পুট রাইট এগেন আবার ঠিক করা টু পুট রাইট এগেন
তাহলে 45 এর आंसर হবে ডি 46 দেখো এটা অনেকে হতে পারে এটা একটু কনফিউজ হয়েছে এলিমেন্টারি একটা হচ্ছে ই এল আই এম ই এন টি আর ওয়াই এটা হচ্ছে এ এল আই এম ই এন টি আর এই এলিমেন্টারি হচ্ছে পুষ্টির সাথে যুক্ত ঠিক আছে পুষ্টি পুষ্টি খাদ্যর সাথে যুক্ত বা পুষ্টি তাহলে এটার आंसर আমার মতে হওয়া দরকার অপশন ডি অফ ফুড এন্ড ডাইজেশন যদি এলিমেন্টারি থাকতো তাহলে আমি ফান্ডামেন্টাল বা বেসিক দিতাম কিন্তু যেহেতু এখানে দিয়েছে এ এল আই এম ই এন টি আর এলিমেন্টারি হওয়ার কথা অফ ফুড এন্ড ডাইজেশন ফুডের সাথে এটা যুক্ত হওয়ার কথা ঠিক আছে ইমপেয়ার ইমপেয়ার যে 47 এটার আমার आंसर আমার মতে হওয়ার কথা ইনজিউড মানে এ হওয়ার কথা 47 এর आंसरটা এ হওয়ার কথা ইনজিউড 47 এর आंसर এ হওয়ার কথা ইনজিউড হবে বাকিটা দেখো এটার সাথে কিছু মিলে না ইমপ্রুভ ঠিক আছে এটা এটার সাথে হয় না নেক্সট হচ্ছে 48 ডিটেস্ট ডিটেস্ট হচ্ছে ঘৃণা করা ঠিক আছে ডিটেক্ট হচ্ছে ঘৃণা করা তো 48 এর आंसर হবে কি হেট 48 এর आंसर হবে কি বি হেট ডিটেক্ট হচ্ছে কাউকে ঘৃণা করা 48 এর आंसर হবে বি ঠিক আছে পেনসিভ ঠিক আছে তারপরে দেখো পেনসিভ খুব চিন্তিত বা এই অর্থে ইউজ করি আমরা 49 এর যে आंसर 49 এর आंसर হওয়ার কথা আমাদের সি থটফুল পেনসিভ কথার অর্থ হচ্ছে থটফুল 49 এর आंसर হওয়ার কথা কি 49 এর आंसर হওয়ার কথা আমাদের ইয়েস 49 এর आंसर থটফুল 50 দেখো বেনিশ বেনিশ কথা অর্থ এখানে এ নাম্বার এক্সাইল 50 এক্সাইল ঠিক আছে প্লিজ এই ধরনের কমেন্টগুলো তোমরা একটু এভয়েড করবে ঠিক আছে একটু এভয়েড এই ধরনের ক্রিপি পারসনগুলোকে একটু তোমরা এভয়েড করে যাবে তোমরা মূল পড়বে একটু দেখে নাও তো 50 যে आंसर বেনিশ 50 এর आंसर এ হওয়ার কথা এটা হবে এক্সাইল নির্বাসন বা এমন অর্থে ইউজ হয় 50 এর হবে এ ঠিক আছে সবগুলো দেখে নিও 50 এ তারপর আছে কাওয়ার্ড কাওয়ার্ড হচ্ছে ভীতু তাহলে এটা সিনোনিমস কি হবে টিমিড ভীতু কাওয়ার্ডের যে 51 এর যে आंसर হবে 51 এর आंसर হবে কি সি 51 এর आंसर সি টিমিড ভীত অর্থে আমরা ইউজ করি 51 এর आंसर কাওয়ার্ড আমাদের হবে কি সি আর দেখো 53 টা 52 সবারই হয়েছে নিশ্চয়ই ডিভাইন হচ্ছে গডলি ঠিক আছে স্বর্গীয় বা ভগবানের সাথে যেটা আমরা রিলেট করি বাকি দেখো হেলিশ ইনফার্নাল হাইবারনেট এগুলো আমরা কি হচ্ছে এগুলো আমার এগুলোর সাথে রিলেট করে তো এটা সিনোনিম শব্দ কথা কি গডলি এটা সবার आंसर হয়েছে 50 ডি जिज्ञेस कर একটু দেখে নিও 51 এর হবে সি 52 এর হবে সি ঠিক আছে এবার 53 এবার অ্যান্টোনিম জিজ্ঞেস করছে 53 অ্যান্টোনিম জিজ্ঞেস করছে তো 53 যেটা অ্যান্টোনিম জিজ্ঞেস করছে সেটা হওয়ার কথা তোমার কিউরিওসিটি কিউরিওসিটির যে অ্যান্টোনিম হওয়ার কথা সেটা হবে আমার ইনসিপিডিটি ঠিক আছে ইনসিপিডিটি বাকি এনথুজিয়াজম আর গেইটি এটা এটার মোটামুটি সিনোনিমাস ক্রুয়েলটি এটার সাথে যায় না কিন্তু ঠিক আছে তাহলে এটার आंसर হবে 53 এ নেক্সট হচ্ছে 54 ইনজেনুয়াস ঠিক আছে ইনজেনাস হচ্ছে অকৃত্রিম আর এটার যে অ্যান্টোনিম হবে আর্টফুল যেটা হচ্ছে কৃত্রিম তো এটার 54 এর आंसर হওয়ার কথা কি এ আর্টফুল 54 এর आंसर কথা এ আর্টফুল ঠিক আছে তারপর 55 এলিয়েন এটা থেকে কিছুটা বোঝা যায় এটা হবে নেটিভ ঠিক আছে 55 এর যে आंसर 55 এর आंसर সি অ্যান্টোনিম হওয়ার কথা এটার কি নেটিভ ঠিক আছে 55 এর आंसर হবে নেটিভ আমার মতে 55 হওয়ার কথা কি নেটিভ তারপরে 56 সিক্রেট গুপ্ত আর এটা হচ্ছে ওভার্ট এটার অ্যান্টোনিম হওয়ার কথা ডি ওভার্ট যেটা হচ্ছে যে খোলামেলা বা মুক্ত অর্থে সিক্রেট হচ্ছে লুকিয়ে আর ওভার্ট হচ্ছে খোলামেলা বা প্রকাশ্যে ঠিক আছে তাহলে ওভার্ট হবে এটা ঠিক আছে 56 এর হবে ডি এবার হচ্ছে 57 হার্টফেল্ট হচ্ছে আন্তরিক তো এটা যেটা হওয়ার কথা এটা হওয়ার কথা ইনসিনসিয়ার ঠিক আছে বি নাম্বার 57 আমার মতে এটার आंसर হওয়ার কথা বি অপশন বি ঠিক আছে 57 এর आंसर অপশন বি 57 এর आंसर অপশন বি হওয়ার কথা 58 হচ্ছে ও এটার যেটা এন্টোনিমস হবে এটা হবে কন্টেম্পট ঠিক আছে কন্টেম্পট সি ও এন টি ই এম পি টি কন্টেম্পট 58 এর হওয়ার কথা অপশন ডি কন্টেম্পট ঠিক আছে তারপর ইটারনাল মানে যেটা বলি আমরা চিরস্থায়ী ঠিক আছে চিরস্থায়ী বলি আমরা একবার শেষে এসে গেছি ইটারনাল হচ্ছে চিরস্থায়ী তো এটার যেটা হওয়ার কথা এটার হওয়ার কথা তোমার পারপিচুয়াল হচ্ছে তার সিনোনিম ইটারনাল এর সিনোনিমস হচ্ছে পারপিচুয়াল তো এটার এন্টোনিমস হবে তোমার টেম্পোরাল ঠিক আছে টেম্পোরাল ঠিক আছে ইটারনাল এর এন্টোনিমস হবে টেম্পোরাল ঠিক আছে 60 হচ্ছে ফ্লারিশ ফ্লারিশ তাহলে গ্রো প্রোগ্রেস এগুলোর সিনোনিম সেটা কি হবে তাহলে হেজিটেন্ট হবে না এটার সাথে মিলে না এটার आंसर কি হওয়ার কথা এটার आंसर হওয়ার কথা তোমার অপশন এ ডিক্লাইন ফ্লারিশ আর এটার এন্টোনিমস হওয়ার কথা 60 এ ডিক্লাইন ঠিক আছে
তাহলে এতটুকু আমরা আমাদের আমি আমার পক্ষ থেকে টেন্টেটিভ আনসার দেওয়ার চেষ্টা করেছি, তোমরা একটু মিলে নিও তোমাদের সাথে, আশা রাখি তোমরা একটা হুক পাবে। আমি চেষ্টা করেছি রাইট আনসার দেওয়ার, আমার পক্ষ থেকে যতটুকু আমার নলেজ লিটল নলেজ যতটুকু আমার আছে আমি সেটার থেকে বেশ করে তোমাদের দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে? তো সো এবার আমাদের পলাশ স্যার যিনি জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার সেকশন দেখেন উনি আসবেন আমাদের পেপার টু নিয়ে, ঠিক আছে? পেপার টু নিয়ে যেটা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে। সো তোমাদের কিছু বলার থাকলে একটু বলো, আদারওয়াইজ আমি পলাশ স্যারকে বাকি পেপারটার জন্য বলবো। পলাশ স্যার যদি তোমাদের কিছু বলার থাকে বলো, ঠিক আছে? যদি কিছু বলার থাকে বলতে পারো, আদারওয়াইজ আমি পলাশ স্যারকে বলবো যে পলাশ স্যার বাকিটা করার জন্য। ওকে চলো, ঠিক আছে চলো, ওকে ঠিক আছে। তো চলো, হোপ ফর দ্য বেস্ট সবার জন্য, আশা রাখি ভালো হবে। তো এবার ওভার টু ইউ পলাশ স্যার, এবার পলাশ স্যার তোমাদেরকে ধন্যবাদ স্যার, ওয়েলকাম আয়তো শাহ ভাই, থ্যাংক ইউ। তো ধন্যবাদ সবাইকে, অ্যান্ড অবশ্যই শুভদেব স্যারকে ধন্যবাদ এতক্ষণ আমাদের ইংলিশটাকে খুব ভালোভাবে দেখানোর জন্য। তো এখন আমরা দেখব পেপার টু, যেটা থাকে টোটাল 100টা কোয়েশ্চেন থাকে। চলো আমরা দেরি না করে আমরা আগে ফার্স্ট আমরা চলে যাই আমাদের পেপার টু এর মধ্যে। চলো তাহলে এটা হলো পেপার টু। আগে আগে বলে দিলাম আমাদের রাজীব স্যার বলেছিল যে পেপার টু হবে বুকলেট নাম্বার সি। তাহলে যাদের যাদের বুকলেট নাম্বার সি আছে তোমাদের জন্য তো এটা অ্যাকুরেটলি হয়ে যাবে, আর বাক অন্যদের যে সমস্ত বুকলেটগুলো আছে তোমরা একটু কোশ্চেন নাম্বারগুলো মিলে যাবে, হয়তো বা একটু উপর নিচে হতে পারে, ঠিক আছে? তাহলে আর দেরি করবো না, তাহলে আমরা স্টার্ট করে দিই পেপার টু এর আমাদের আনসার। তাহলে প্রথম কোশ্চেনটা যেটা আমাদের এখানে আছে, দ্যাট ইজ হুইচ স্টেট লঞ্চড মেরা ঘর, হুইচ স্টেট লঞ্চড মেরা ঘর মেরা নাম স্কিম। তো মেরা ঘর মেরা নাম স্কিম এটা লঞ্চ করলো পাঞ্জাব গভর্নমেন্ট, দ্যাট ইজ ওয়ান এর আনসার হবে ডি। এন্ড রিং নেক নাম্বার টু, রিং ওয়ার্ম ইজ ডিউ টু ফাঙ্গাস, টু এর হবে সি, ঠিক আছে? দেন নাম্বার থ্রি, ডোলগ্রামস ইজ এন এরিয়া অফ আমরা চেষ্টা করেছি একদম অথেন্টিক আনসার কি দেওয়ার, বাট যদি কোন রকমের ডাউট থাকে সেটা তোমরা একটু আমরা বলে দেবো যদি কোন ডাউট থাকে। And the rest is all about TPS, ঠিক আছে? তো এটা কা tentative answer কি, I hope it will be helpful for you. Next number 4, which is the closest planet to Earth? Earth's closest planet কি, that is Venus. তাহলে এটা answer হবে D, 4 হবে D, okay? Number 5, metals are good conductors of electricity because, the 5 answer হবে C, they contain free electrons. 5C. Number 6, what is the name of the telemedicine service offered by Union Health Ministry? So, it answer kya hobe? It answer hobe e-sanjeevani, that is 6 and hobe A. Dekho amra number 7. 7 answer kya ache? Where was the first international art summit held? First international art summit kotha hoye chilo? Eta hoye chilo A, Rio de Janeiro te, Brazil. Number 8, which of the following crops needs maximum water? That is sugarcane, 8 and have a D. Number 9, which of the following groups of rivers originate from Himachal Mountains? 9 answer kya hobe, that would be C, B, Ravi and Chenab. Okay, next, number 10. 10 kya chhe? India's... India's territorial water extends up to a distance of, it have a C, 12 nautical miles. Then number 11, exobiology is the study of life in outer space. 11 have a D, 12. Question ta ki bolche?
এখানে বলেছে যে হুইচ শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন স্পেসিফাইজ দ্য পাওয়ারস এন্ড রেসপন্সিবিলিটিস অফ মিউনিসিপ্যালিটি, এটা হবে 12 হবে ডি, দ্যাট ইজ 12 আনসার, এটা 12 হবে বা মিলিয়ে দিয়েছে এটা। চার নাম্বার 13, GST in India was introduced as 101st Amendment Act, that is number C, 101, extractum amendment chilo GST. Number 14 ki bolche, the number of seats reserved for scheduled tribe in Lok Sabha are, Lok Sabha te scheduled tribe jonno koto gulo seat ache, 47, 14 hobe A. 15, which of the following is the highest tax slab of GST, it is a very easy question, GST highest tax slab ache, 28%, 15 হবে এ। নেক্সট চলো আমরা চলে যাই তারপরে পেজে, দ্যাট ইজ নাম্বার 16, ইন হুইচ ইয়ার ডক্টর বি আর আম্বেদকর ওয়াজ কনফার্ড পোস্টহিউমাসলি ভারত অ্যাওয়ার্ড, কবে দেওয়া হয়েছিল পোস্টহিউমাসলি 1990-তে, 16 যারা যারা সি আনসার করলে ইউ আর অ্যাবসলিউট রাইট। 17, E2025 initiative which was making news recently is associated with which field, eta kon field sa jukto ache, it is related with eradication of malaria, 17 er B. Next number 18, reduce reuse and recycle, 18 er A, are the three R's of save environment campaign, reduce reuse and recycle. Number 19, eta to ekdom easy question, eta amra sob shomoy pai peyechi porechi amra, 19 answer কি হবে, বন্দে মাতরম was taken from অবশ্যই আনন্দ মঠ, বঙ্কিমচন্দ্র আনন্দ মঠ থেকে নেওয়া হয়েছিল, এটা B. 20, the জালিয়ানওয়ালাবাগ massacre took place during the viceroyalty of Lord Chelmsford, তো 20 B. 21, এটা তো একদম ইজি, ডু অর ডাই was the slogan of India's freedom struggle given by গান্ধীজি, অবশ্যই এম কে গান্ধী, যেটাকে আমরা বলি করেঙ্গে মরেঙ্গে। Number 22, Home Rule Movement during First World War was launched by, Home Rule Movement during First World War was launched by whom? Launched by, 22 answer kya hobe? Number D, Edi Besant. 23, what is the capital of Dadra and Nagar Haveli? A question da, quite a question aache TPSC, then it frequently aache, same question aache. Dadra and Nagar Haveli, it a holo, Silvasa. 23, B, a separate national commission for scheduled tribes came into existence in the year, 24 answer of a, B, 2004. Then number 25 and question, a pond clear water appears less deep than what it is really is, this is due to general science take a question, it answer of a C, refraction, 25 of a C. 26, the percentage of Earth's surface covered by India is, that is 2.4%, 26B. 27, which is the tallest monument in the world, very easy, Amader Bharatiya Statue of Unity, Vallabhbhai Patel Statue of Unity, it is the, till today, it is the tallest monument in the world. 28, which team won the IPL 2021 title, another easy one, that is the Chennai Super Kings, 28 hobe C. 29, RTGS stands for, it is real time gross settlement, 29D. 30 ki bolche, which committee prepared the new education policy 2020, the new education policy 2020 kon committee prepared holo, Kasturi Rangan committee, 30 hobe C. 31, which country will host G20 summit in 2023? It is India. 31 hobe A. 32, what is the new name for midday meal scheme? Ekhon midday meal scheme naam change hobe ache, eta ekhon hobe number C, PM Poshan Yojana. 32. Next eta ekhon 33, who has been honored with Dada Saheb Phalke Award 2021 for best actor? This is Akshay Kumar. 33B, for the film Lakshmi. Then 34 ki bolche, which is the national aquatic animal of India, eta hobe river dolphin, ba eta actually amra jani
গ্যাঙ্গেটিক ডলফিন গঙ্গা ডলফিন এখানে যদি গ্যাঙ্গেটিক ডলফিন নেই তার জন্য আমরা রিভার ডলফিনে আমরা অ্যানসার দেব 35 দা মোবাইল অ্যাপ ভিম ভারত ইন্টারফেস ফর মানি ইজ বেসড অন অবশ্যই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বাই ইউপিআই যেটা আমরা করে থাকি 35 এর হবে সি 36 ইন জানুয়ারি 2022 হুইচ অর্গানাইজেশন হ্যাজ লঞ্চ সারথি মোবাইল অ্যাপ ইট ইজ সেবি 36 হবে বি 37 বুক কর্মযোদ্ধা গ্রন্থ ইজ বেসড অন লাইফ অফ হুইচ পার্সোনালিটি এটা কার উপর লেখা হয়েছে রিটেন অন আওয়ার প্রাইম মিনিস্টার মিস্টার নরেন্দ্র মোদি তো সি 37 সি ইজ দ্য রাইট অ্যানসার 38 হুইচ অফ দ্য এশিয়ান কান্ট্রি হ্যাজ শিফটেড ইটস ক্যাপিটাল রিসেন্টলি কোন এশিয়ান কান্ট্রি ক্যাপিটালকে শিফট করলো দ্যাট ইজ ইন্দোনেশিয়া জাকার্তা থেকে এখন চেঞ্জ করে ওরা করে নিল নুসান্তারাতে নাম্বার 39 জনজাতীয় গৌরব দিবস ইজ সেলিব্রেটেড অন এটা হবে বি 15 অফ নভেম্বর 39 চলে যাব আমরা কোশ্চেন নাম্বার 40 তে 40 নাম্বার কোশ্চেনটা কি বললো 40 হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রি হ্যাজ বিল্ট অ্যান আর্টিফিশিয়াল মুন টু মিমিক লুনার এনভায়রনমেন্ট আর্থ এটা একমাত্র চায়না ছাড়া আর কেউ করতে পারে না তো 40 ডি ইজ রাইট অ্যানসার 41 হুইচ প্লেয়ার হ্যাজ বিন অনার্ড বাই দ্য বেস্ট ফিফা মেন্স প্লেয়ার ইন 2021 দ্যাট ইজ রোবার্ট লেভানডস্কি প্লেয়ার ফ্রম পোল্যান্ড তো আনকিয়ার নাট ইজ এ ডান্স ফর্ম অফ হুইচ স্টেট এটা হবে আসামের আসামের একটা ট্রেডিশনাল ডান্স ফর্ম হলো আনকিয়ার নাট নেক্সট 43 কি বললো হুইচ টিম হ্যাজ ওন আইসিসি আন্ডার 19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ইন 2022 দ্যাট ইজ ইন্ডিয়া 43 হবে ডি 44 কিয়োটো প্রোটোকল ইজ রিলেটেড টু যেটা আমি বললাম যে টিপিএসসি কিছু কিছু বেঞ্চমার্ক কোয়েশ্চেন থাকে যেটা রিপিটেড রিপিটেড হয় প্রত্যেক কোয়েশ্চনে এটাও একটা ওয়ান অফ দ্য কোয়েশ্চন কিয়োটো প্রোটোকল প্রায় সব এক্সামে আসে দ্যাট ইজ ক্লাইমেট চেঞ্জ 44 সি 45 ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ইজ এহেড অফ গ্রিনিচ মিড টাইম বাই 5 আওয়ার্স এন্ড 30 মিনিট দ্যাট ইজ 45 হবে ডি নেক্সট 46 হুইচ ডে ইজ অবজার্ভড অ্যাজ বাল বীর দিবস হুইচ ইজ এ ট্রিবিউট টু গুরু গোবিন্দ সিং সন কবে হবে এটা হবে 26th অফ ডিসেম্বর 46 হবে বি 47 হুইচ ফ্রিডম ফাইটার্স হোলোগ্রাম স্ট্যাচু ওয়াজ আনভেইলড অ্যাট ইন্ডিয়া গেট নিউ দিল্লি অন 26 জানুয়ারি 2022 দ্যাট ইজ সুভাষ চন্দ্র বোস 47 হবে সি 48 দ্য স্টাডি অফ ক্যান্সার ডিজিজ ইজ কল্ড ভেরি ইজি অনকোলজি 48 হবে ডি 49 হুইচ গুপ্ত রুলার ইজ নোন অ্যাজ নেপোলিয়ন অফ ইন্ডিয়া সমুদ্রগুপ্ত 49 ডি দেন 50 হুইচ ইজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ডেল্টা এটা আমাদের সুন্দরবন ডেল্টা 50 এ তাহলে আমরা হাফ মাইলস্টোন আমরা চলে এসেছি 50টা কোয়েশ্চন আমরা দেখে নিলাম তো দেখে নাও কার কত হয়েছে তো আমরা এটাকে আবার এগিয়ে নিয়ে যাচ্ছি 51 ইন্টারন্যাশনাল বাউন্ডারি লাইন বিটুইন ইন্ডিয়ান চায়না যে বাউন্ডারি লাইন সেটাকে কি বলা হয় দ্যাট ইজ ভেরি ইজি দ্যাট ইজ কল ম্যাকমোহন লাইন তো যারা যারা সি দিলে ইউ আর রাইট 52 হু ইজ নোন অ্যাজ ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ভেরি ইজি ওয়ান ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন অবশ্যই আপনারা সবাই জানি দ্যাট ইজ মিস্টার বি আর আম্বেদকর সো ডি ডক্টর বি আর আম্বেদকর ইজ দ্য রাইট অ্যান্সার 53 হুইচ ইজ দ্য লার্জেস্ট প্ল্যানেট অফ সোলার সিস্টেম লার্জেস্ট প্ল্যানেট কোনটা দ্যাট ইজ জুপিটার তো 53 বি দ্যাট 54 হুইচ ইজ দ্য মোস্ট ওয়াইডলি স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড এখন এটার মধ্যে একটু ডাউট আছে কেননা বলছি আমি এই ইংলিশ এবং চাইনিজ ম্যান্ডারিন এটার মধ্যে একটু ডাউট আছে অনেক জায়গাতে দেখা যাবে সার্ভেতে চাইনিজ ম্যান্ডারিনটা লার্জেস্ট বিকজ যেহেতু চাইনাতে ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি পপুলেশন আছে এবং নট অনলি ইন দ্য ওয়ার্ল্ড চাইনিজ মানুষ প্রায় পৃথিবীর অনেক জায়গাতে আছে তো তার কারণে ম্যান্ডারিনটা বলা হয় বেশি আবার অনেক সার্ভেতে দেখা আছে ইংলিশও যেহেতু এটা ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবাল ল্যাঙ্গুয়েজ সেটাও বেশি আছে তার জন্য এটার আনসার এ বা বি এর মধ্যে হবে অনেক জায়গাতে আমি এটাকে বি বলে আমি দেখবো অনেক জায়গাতে এ বলে দেখবো তো এটার আনসার আমি টিপিএস উপর ছেড়ে দিলাম এটাকে এটাকে ওরা স্টার মার্ক দেবে নাকি এ বা বি এর মধ্যে কোনটা দেবে সো ইট দ্যার ইজ এ ডাউট ইন দিস কোয়েশ্চেন সো আমি এটা প্রপার আনসার আমি দেবো না এটাকে আমি স্টার মার্ক হিসাবে দিয়ে রাখবো ঠিক আছে চলো নেক্সট 55
which is the oldest dynasty of in India obviously Maurya Mauryo samrajyo je purono 55 er hobe a 56 which female player cricketer has been selected for under 19 Indian women's cricket team in 2020 from Tripura that is our Tanisha Das to 56 hobe d 57 which of the following festival is not a harvest festival of India onam pongal ebong bhogali bihu tinotai harvest festival except lohari eta এটা কম হয় এটা মকর সংক্রান্তির সময় হয় পৌষ পার্বণের সময় শীতের সময় তো এটা হারভেস্ট ফেস্টিভাল না 58 এভরি ইয়ার ককবরক ডে এটা তো ভেরি ইজি কোয়েশ্চন ককবরক ডে কয় পালন করে থাকে দ্যাট ইজ অন 19 জানুয়ারি তো 58 হবে বি 59 হুইচ কিং অফ ত্রিপুরা ওয়াজ মেনশন ইন মুকুট এ ড্রামা রিটার্ন বাই রবীন্দ্রনাথ ট্যাগোর দ্যাট ইজ মহারাজা অমরমাণিক্য অমরমাণিক্যর উপর লেখা হয়েছে মুকুট বাই রবীন্দ্রনাথ ট্যাগোর The objective of Vande Tripura channel, a recent initiative taken by government of Tripura, is to promote tele-education. It was done during the time of COVID-19, when school college was closed. It was done in Vande Tripura. 61. So, which agency releases the Human Development Index? There is another star mark question, which I have doubt because Human Development Index টা বার করে UNDP that is United Nations Development Program United Nations Development Program বা যেটাকে আমরা বলে থাকি UNDP তো UNDP actually Human Development Index এটা ওরা বার করে থাকে বাট যেহেতু এখানে United Nations লেখা ছেড়ে দিয়েছে কিন্তু United Nations অনেকগুলো উইংস আছে তাহলে আমরা কোনটা ভাববো আমরা তো বুঝতে পারছি না তার জন্য এটার মধ্যে আমি স্টার মার্ক দেব তো এটা এটা অ্যাকচুয়ালি आंसर হবে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম বাট এখানে ডেভেলপমেন্ট প্রোগ্রাম ওরা টিপিএসসি দেয়নি অপশনে তার জন্য এটা আমি স্টার মার্ক রাখব ইটস অন টিপিএসসি দেখা যাক ওরা आंसर কি দেয় কি দেয় ঠিক আছে 62 দ্য থিওরি অফ ক্লাসিক্যাল মিউজিক ইজ ডিসকাসড ইন হুইচ বেদা এটা করা হয়েছিল 62 হবে এ সামবেদ ওকে 63 হু হ্যাড ইন্ট্রোডিউসড দ্য অ্যাম্বিশিয়াস এডুকেশন পলিসি বিদ্যাপত্তন ডিউরিং দ্য কিং ডাইনেস্টি ত্রিপুরা ডেভেলপ করেছিল মহারাজা বীর বিক্রম কৃষ্ণমাণিক্য এডুকেশন রিলেটেড সমস্ত কিছু বীর বিক্রম কৃষ্ণমাণিক্য করে গেছেন নেক্সট হবে 64 কি বলছে হু অ্যামং দ্য ফলোয়িং রিসিপিয়েন্ট অফ পদ্মশ্রী অ্যাওয়ার্ড ইন দ্য ইয়ার 2019 ফ্রম ত্রিপুরা ত্রিপুরা 2019 এ পেয়েছিল থাঙ্গা ডালল 64 হবে এ 65 what is the name of the first full length feature film in Tripura that is Rupantor 65 robe b 66 how many subdivisions are there in Tripura till 31st march 2022 ekhon 23 tai ache 23 ta beshi hoyni to 66 hobe d 67 ki bolche lord sorry the sepoy mutiny in british india took place during the administration of eta hoychilo 67 hobe hobe a lord Canning 68 of the modern european nations the first to come to india as traders are the portuguese 68 hobe b 69 major part of india's national income is derived from kothe ka ashe eta ashe from excise so 69 hobe d dekhbo amra poroborti question that is question number 70 the indian constitution is the bharat samvidhan ta ki actually federal in structure 70 hobe a 71 the judges of the supreme court are appointed by obviously the president of india 71 hobe c 72 which of the following countries is not a member of sarc to eder moddhe kon ta south asia association of regional cooperation er member na ba sarc er member na sri lanka bangladesh nepal trojan member member na holo afghanistan to 72 hobe c 73 the land of white elephant is assigned for kake bola hoy white elephant er desh thailand 73 hobe b 74 light takes this much time to reach the earth from the sun prithibi theke surya somoy prithibi surya somoy aste koto somoy lage 500 second ba amra bole thaki 8 minute 20 second so 8 minute holo holo koto 480 second ar 20 second holo total holo 500 second এটাকে একটু ঘুরিয়ে দিয়েছে আমরা সচরাচর দেখে থাকি 8 মিনিট 20 সেকেন্ড তার জন্য আমরা কোথাও 8 মিনিট পাইনি তার জন্য আমরা কনফিউশন হতে পারি বাট এটা কনফিউশন হবে না 8 মিনিট 20 সেকেন্ড বা 500 সেকেন্ড 74 হবে সি 75 75 কি বলছে
What is the name of the canal that joins together the Pacific Ocean and the Caribbean Ocean? কোনটা জানো কয় পানামা ক্যানেল 75 হবে বি দেন 76 লিকুইড পোর্শন অফ হোল ব্লাড ইজ কল্ড প্লাজমা এটা আমাদের কোভিড এর সময় আমরা প্লাজমা ডোনেট করেছি লিকুইড ফর্ম অফ ব্লাড সবাই কে এই কোশ্চেনে এক নাম্বার তো দিতেই হবে টিপিএসসি বিকজ দেয়ার ইজ নো কারেক্ট আনসার ওকে সো 79 এর একটাও কারেক্ট আনসার তোমার এটা হবে স্টার মার্ক কোশ্চেন 80 হুইচ অফ দ্য ফলোইং ইজ রেসপন্সিবল ফর এলিমিনেটিং এক্সেস হিট ফ্রম বডি সুইট গ্ল্যান্ডস এটা হবে 80 হবে সি সুইট গ্ল্যান্ডস 80 সি হবে 81 হোয়ার দ্য ফার্স্ট অলিম্পিক গেম হেল্ড প্রথম অলিম্পিক গেম কোথায় হয়েছিল প্রথম অলিম্পিক গেম হয়েছিল এথেন্সে এথেন্স কোথায় আছে এথেন্স আছে গ্রিসে 82 লাইন অফ পাঞ্জাব ইজ দ্য নিকনেম অফ পাঞ্জাবের সিংহকে বলা হয় থাকে লাইন অফ পাঞ্জাব হলো লালা লাজপত রায় 82 হলো বি চলে আসে অদার অফ বুক অরিজিনাল স্পেসিস একটা বিখ্যাত বই চার্লস ডারউইনের সবাই আমরা জানি 83 বি 84 The first international dispute referred to UN for solution was a question এর মধ্যে একটু doubt আছে অবশ্যই আবার বলে রাখলাম 84 there is a doubt in this question so এটা answer আমরা বলতে পারবো না বাবা বলবো না এটা টিপিএস উপর রাখলাম যেটা কাইট আছে কি হবে ঠিক আছে 85 মহাবলীপুরম was established by মহাবলীপুরম established করলো কারা মহাবলীপুরম হ্যাজ বিন এস্টাবলিশড বাই 85 হবে ডি পল্লবাস 86 দ্য ফেম অফ মিস ইউনিভার্স 2021 হ্যাজ বিন গ্র্যাবড বাই হান্নাস কর সান্ধু 86 এ আফটার 21 ইয়ার্স পেয়েছিল নাম্বার 87 দ্য স্টেট ইন্ডিয়ার লার্জেস্ট কোস্ট লাইন যেটা আমরা সবাই জানি গুজরাট গুজরাটের সৈকত সব থেকে বেশি 87 এর হবে বি চলে আসো 88 88 কি বলছে দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম ইজ কম্পোজড অফ দ্যাট ইজ ডি নিউট্রন অ্যান্ড প্রোটন 89 ফিফথ চুন ইজ ইম্পর্টেন্ট এস আরেকটা টিপিএসসি ব্যাচ মার্ক কোয়েশ্চেন প্রত্যেক বার পারি এই কোয়েশ্চেনটা আসে দ্যাট ইজ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 89 হবে বি 90 দ্য ফার্স্ট উমেন হু ক্লাইম মাউন্ট এভারেস্ট ইজ এখানেও ভুল দিয়েছে টিপিএসসি 90 কোয়েশ্চেন এও হবে না বি হবে না সি হবে না ডি হবে না ঠিক আছে ফার্স্ট উমেন হু ক্লাইম মাউন্ট এভারেস্ট ইজ জুনকো তাবে ঠিক আছে জুনকো তাবে এবং উনি একজন জাপানিজ উনি প্রথম মাউন্ট এভারেস্ট এসেছিলেন বাট এখানে যে কোয়েশ্চন লিখতো দ্য ফার্স্ট এমপিউটি এমপিউটি মানে যে ফিজিক্যালি ঠিক না এটা তখন এটা আনসার হতো অরুণিমা সিনহা কিন্তু টিপিএসসি এখানে এমপিউটি শব্দটি দেয়নি যেহেতু এমপি শব্দ যায়নি তার মানে তো একটা আনসার রাইট হবে না অরুণিমা সিনহাটা হবে না একটাও হবে না দ্যাট মিনস এটা হবে স্টার মার্ক সো 19 এর আনসারটা হবে স্টার মার্ক এটার জন্য এক নাম্বার তোমরা সবাই পাবে ওকে নেক্সট 91 দ্য পেপার কারেন্সি ইন ইন্ডিয়া ওয়াজ ইন্ট্রোডিউসড ফর ফার্স্ট টাইম ইন দ্য ব্রিটিশ ইন দ্য ইয়ার 1860 19 হবে ডি 92 স্টাডি অফ ওয়েদার ইজ কল্ড মেট্রোলজি 92 হবে সি 93 দ্য এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার অফ ইন্ডিয়া ইজ দ্যাট ইজ অফ সুব্রমণ্যম জয়শঙ্কর বা যেটা আমরা বলে থাকি এস জয়শঙ্কর তো কোনটা হবে তো 93 হবে সি এস জয়শঙ্কর বা সুব্রমণ্যম জয়শঙ্কর ওকে চলো নেক্সট 94
Recently, the Union Cabinet approved PM-WANI project. To which scheme it is related? To PM-WANI project is related to free public Wi-Fi network scheme. Humans in Space Policy 2021 is a draft unveiled by India. India the language 95 C 96. Switch Delhi is the name of the campaign launched by Delhi administration to promote. অবশ্যই দিল্লিতে মধ্যে সবচেয়ে বড় এখন সমস্যা যেটা হলো পলিউশন এবং ইলেকট্রিক ভেহিকেলের সাথে যুক্ত হলো সুইস দিল্লি যাতে করে সবাই ইলেকট্রিক ভেহিকেল পারচেস করে এবং ইলেকট্রিক ভেহিকেল চালায় তার জন্য হবে এন্ড ইজ হবে বি 97 দ্য ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট 2021 ওয়াজ রিলিজড উইথ দ্য থিম অফ ডাটা ফর বেটার লাইভস 97 হবে ডি 98 ওয়ান অফ দ্য ফলোইং of one of the following rivers in India does not originate from the western ghat konta hobe eta hobe option number b that is mahanadi 99 the number of major language recognized Indian Union as official language total koto ta language covid ne bola hoyeche 22 99 hobe a and the last one is photosynthesis takes place faster in white light to photosynthesis sob theke beshi ফাস্ট হয় কোথায় সাদা লাইটের মধ্যে ঠিক আছে তো এটাই ছিল আজকের আমাদের টেন্টেটিভ একটা আনসার কি যেটা আমরা দেওয়ার চেষ্টা করেছি তো আমি আবার বলবো আমাদের রাজীব স্যারকে একটু জয়েন করা এবং সুপ্রিয় স্যারকে একটু জয়েন করার জন্য আমাদের এই সেশনটার মধ্যে সবাইকে ধন্যবাদ সবাইকে আমি আরো একবার বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই কেননা আজকে দেখলাম অনেকগুলো ইউটিউব চ্যানেলই তোমাদের আনসার কি দিয়েছে আমরাও দিলাম তো আমরা আমাদের বেস্ট ট্রাই করেছি 100% এই কুরিসি দেওয়ার তো একটা জিনিসই বলবো যে আমাদের একটা নতুন চ্যানেল হওয়াতেও তোমরা 100 জনের কাছাকাছি কন্টিনিউ লাইভে ছিলে সেটা আমাদের কাছে বিশাল বড় প্রাপ্তি বিশাল বড় প্রাপ্তি তো আমি এতটুকু জানিয়ে রাখছি ইমিডিয়েট আগামী সপ্তাহের মধ্যেই কিন্তু আমরা টিপিএসসি এর জন্য ম্যাথ ইন্ডিয়ান হিস্ট্রি ইন্ডিয়ান জিওগ্রাফি বেঙ্গলি ভার্সন এবং ইংলিশ ভার্সনে পুরো ক্লাস নিয়ে আসব তোমরা অবশ্যই আজকের মতো পাশে থাকবে আর আশা করি তোমাদের এই আনসার কি দেওয়াতে তোমাদের অনেকেরই উপকার এসেছে এবং যদি কোথাও তোমাদের ডাউট থাকে কোনো প্রবলেম থাকে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো প্রবলেম যদি সম্ভব হয় যদি তোমাদের বেশি পরিমাণে তোমাদের তোমরা চাও যে আনসারগুলো আনসার নিয়ে আসার জন্য কোনটা ভুল কোনটা সঠিক কেন হয়েছে আমি সুব্রত স্যার এবং পলাশ স্যারকে রিকোয়েস্ট করব তারাও অবশ্যই ক্লাস আনবে এবং এভাবে তোমাদের সাপোর্ট পেলে আমরা অবশ্যই প্রতিনিয়ত ক্লাস দেব ঠিক আছে এখন স্যার আমাদের নেক্সট টার্গেট হলো টিপিএসসি কম্বাইন্ড টিপিএসসি কম্বাইন্ড তার জন্য কিন্তু আমাদের অলরেডি ব্যাচ শুরু হয়ে গেছে তোমরা আমাদের ইনস্টিটিউটে আসতে পারো আমাদের ইনস্টিটিউটে আসতে পারো এখন কিন্তু আমাদের রিসেন্টলি আমরা শুধুমাত্র 999 দিয়ে কিন্তু আমরা ক্লাস জয়েন করাচ্ছি আর কিচ্ছু লাগবে না শুধুমাত্র 999 9900 টাকা 9999 টাকা দিয়ে 999 টাকা সরি 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 শুধু অনলি 999 টাকা 999 টাকায় তোমরা ব্যাচ জয়েন করতে পারো ঠিক আছে তোমরা এসে জানাতে পারো যদি ক্লাস ভালো লাগে অবশ্যই ক্লাস কন্টিনিউ করবে আর সুব্রত স্যার কিছু যদি বলেন এটাই ছিল রাজীব স্যার তো মোটামুটি বলে দিয়েছেন আমরা আবারও বলছি আমরা যে আজকে যে আনসার কিটা দিয়েছি সেটা কিন্তু পুরোপুরি টেন্টেটিভ একটা আনসার কি ছিল আমরা আমাদের পক্ষ থেকে হার্ড অ্যান্ড সোল চেষ্টা করেছি যে একটা মোটামুটি একুরেট আনসার দেওয়ার জন্য তো তোমরা তোমাদের সাথে নিশ্চয়ই মিলিয়েছো যারা যারা আপনারা যারা যারা দেখছিলেন এতক্ষণ ধরে আমাদের পেশেন্সলি সো আমাদের মতে যেটা বলা স্যার হয়তো বা এগ্রি করবেন সেটা হচ্ছে আমাদের মতে 115 অ্যারাউন্ড এত কাট অফ জেনারেল থাকতে পারে তো জেনারেল যদি 115 থাকে তাহলে যারা যারা এসসি এসটি ক্যাটাগরিতে আছে তারা মোটামুটি 2 3 বা 4 5 একটা অ্যারাউন্ড এমন থাকতে পারে ঠিক আছে সো মোটামুটি কোশ্চেনটি কোশ্চেনগুলি ভালোই ছিল আর যেগুলি আমাদের কিছু ডাউট ছিল বা আমিও বলেছি এখানে মধ্যে আমাদের মধ্যে এগুলো ডাউট বা তো এগুলো যদি রং হয় তাহলে আশা রাখি যে আমাদের যে রেসপেক্টেড যে টিপিএসসি যে অথরিটি আছে ওনারা নিশ্চয়ই এটা বিবেচনা করে দেখবেন এবং তোমাদেরকে অবশ্যই 1 মার্ক যেটা দেবেন ঠিক আছে একজন কমেন্ট করছিল অ্যাকচুয়ালি আমার মুখ পোষকে বেরিয়ে গেছে 9999 টাকা না শুধুমাত্র 999 টাকা শুধুমাত্র 999 টাকা আমাদের টিপিএসসি ব্যাচ শুরু হচ্ছে রিসেন্টলি তোমরা আমাদের অফিসে আসতে পারো আমাদের অফিস হচ্ছে মোটর স্ট্যান্ড শনিতলা
সারপ্রাইজটা আবার একটু বলে দিন আপনারা। তো আমি আবারো বলছি হয়তো মাঝে মধ্যে ফাম্বল হয়, কারণ কন্টিনিউয়াসলি ক্লাস করালে এটা হয়ে যায়, এটা সবাই জানে যারা যারা, কারণ আমরা কন্টিনিউয়াসলি সকাল 8টা থেকে এখানে ক্লাস করে অফলাইন এবং আমাদের পেইড ব্যাচ অনলাইনেও আছে। তো এটা ফাম্বল হয়, তো এটাও বলছি যে আমাদের যে টিপিএসসি যে ক্লাস যেটা কম্বাইনের জন্য যেটা ক্লাস হবে শুধু অনলি অ্যান্ড অনলি 999 মানে 999 টাকায় কিন্তু আপনারা যারা যদি আপনারা যদি চান আমাদের এখানে অ্যাডমিশন নিতে পারেন। সেটা আমরা কিন্তু দুটো ফ্যাসিলিটি আছে আমাদের এখানে অফলাইন এবং আমাদের অ্যাপের মাধ্যমে, আমাদের যেটা আর্ট অফ উইনিং এর যে অ্যাপ আছে অফিশিয়াল অ্যাপ যেটা প্লে স্টোরে আছে সেই অ্যাপের মাধ্যমে কিন্তু আমরা অনলাইনও আছে। এখন স্যার আমাদের তো এলডিএস নেটওয়ার্কটা আমরা করে নিয়েছি, নেক্সট টার্গেট হলো আমাদের কম্বাইন্ড, এটা কিন্তু নভেম্বরের 6 তারিখ হচ্ছে আমাদের, আজকাল জুলাই অগস্ট জুলাই তো প্রোডাক্ট হয়ে গেল, জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর চার মাস, ঠিক আছে চার মাস, নভেম্বর মাসে ফার্স্ট উইকে এক্সাম, তো চার মাস আমাদের হাতে সময় আছে, তাহলে আমাদের এখন ভালো করে নেক্সট টার্গেট এটাতে আমরা আমার সিলেকশন চাই চাই ঠিক আছে। আছে প্রায় 400, আইসিডিএস সুপারভাইজার আছে প্রায় 400 মতো, সিডিপিও আছে এবং সিডিপিও আরো বাড়বে, রিসেন্টলি আইসিডিএস আরো 25টা পোস্ট বাড়িয়েছে, তো হিউজ অপরচুনিটি প্রায় 1000 প্লাস আমাদের এটার জন্য আসছে। এটাতে কিন্তু দেখুন আজকে দেখো আজকে যেটা যেটা রাইটিং সেকশনটা ছিল যেটা, এটা কিন্তু একটা টার্নিং পয়েন্ট হবে অবশ্যই। তো আমরা কিন্তু আলাদাভাবে রাইটিং সেকশনটাও দেখছি, কারণ আমরা যেটা পঞ্চায়েত এক্সিকিউটিভ যেটা যেটা স্যার কিনা আমার যতটুকু আমি পুরো সিলেবাসটা দেখেছি আমাদের যে জিএ সেকশনগুলো ওইগুলো তো কিন্তু লিখতে হবে কিন্তু, ঠিক আছে এগুলো কিন্তু অবজেক্টিভ হবে না, লিখতে হবে একটা পার কোশ্চেন 4 মার্কস ইচ মনে হবে, ঠিক আছে তো লিখতে হবে এগুলো জানতে হবে। ইভেন আমাদের যে রাইটিং সেকশন আছে এগুলো দেখো আজকে যেটা এসেছে কারেন্ট টপিক যেমন ক্যাশলেস বা এগুলো এসেছে, ঠিক আছে কারেন্ট টপিকের উপরে আসে, তো আমরা এটাও কিন্তু পড়াবো যেটা মেইনস এর জন্য। তো এর জন্যই বলছি যারা করতে চাও, যারা একটা সম্মানীয় পদে যেতে চাও বা চান যারা আছেন, তারা যদি চান আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমাদের অফলাইন এবং অনলাইন পেইড পেজ কিন্তু অনলি ফর 999, দ্যাট মিন্স 999 টাকা দিয়ে কিন্তু আমরা শুরু করছি। ফোন নাম্বার নিচে দেওয়া আছে, ফোন নাম্বার নিচে দেওয়া আছে পুরো ডিটেইলস আমাদের। আমি আরেকবার বলছি আমাদের যে অফিস যেটা সেটা হচ্ছে আমাদের ওল্ড মোটর স্ট্যান্ড নিয়ার শনিতলা বনমালীপুর, ঠিক আছে পিকেপি সরণি, এটা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা আর ফোন নাম্বার দেওয়াই আছে। আপনারা যদি চান আমরা বলবো না, আপনারা যদি চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আমাদের সাথে নেক্সট টাইম দেখা করবেন। তো আমরা আর লেন্থি করবো না, সবাইকে ধন্যবাদ আর অল দা বেস্ট বলবো, আর বলবো যে আশা রাখুন হয়তোবা যারা ভালো এক্সাম করেছে বা ভালো যারা হার্ডওয়ার্ক করেছে তারা অবশ্যই ভালো কিছু একটা আনসার রেজাল্ট পাবে, ঠিক আছে। তো সবাইকে ধন্যবাদ পেশেন্সলি আমাদের সাথে থাকার জন্য, আর আমাদের যে টেন্টেটিভ যে আনসার কিটা আমরা যেটা দিয়েছি তোমরা বা আপনারা যারা মিলিয়েছেন ধন্যবাদ সবাইকে থাকার জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ অল অফ ইউ সবাইকে।